Bismillahirrahmanirrahim. সরকারি নাজিরাক্তার কলেজ সোনাতলা বগুড়া কর্তৃক অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শওকত হোসাইন নয়ন খণ্ডকালীন শিক্ষক হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে 2020-21 শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এই করোনাকালীন দুর্যোগময় সময়ে নিজ নিজ জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমি তোমাদেরকে অবগত করছি, আমাদের এই ক্লাসটি দেখতে হলে এখনই বা সরাসরি ইউটিউবে গিয়ে ডক্টর নাজির আক্তার কলেজ, আবারও বলছি সরাসরি ইউটিউবে গিয়ে ডক্টর নাজির আক্তার কলেজ সার দিলে তোমরা আমাদের এই ক্লাসটি দেখতে পারবো। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্র সম্পর্কে আলোচনা করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, শুরুতেই আমাদের কলেজ কর্তৃক একটি প্রকাশনীর বই তোমাদেরকে অবগত করব। আশা করি তোমরা সবাই নিজ নিজ দায়িত্বে বইটি সংগ্রহ করবা। আমাদের কলেজ কর্তৃক একটি প্রকাশনীর বই নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে অক্ষরপত্র। এই অক্ষরপত্র বইটি লিখেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ মাহমুদ হাসান, মোহাম্মদ রফিকুল ইসলাম ও নিপাত চৌধুরী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নিজ নিজ দায়িত্বে বইটি সংগ্রহ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মানবন্টন সম্পর্কে তোমাদেরকে অবগত করব। আমাদের পূর্ণমান থাকবে একশো। তারপর বহুনির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 30, বহুনির্বাচনী প্রশ্নের পূর্ণমান হচ্ছে 30। এই বহুনির্বাচনী প্রশ্নের মোট 30টি প্রশ্ন থাকবে, আর বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1। আবারও বলছি, বহুনির্বাচনী প্রশ্নের পূর্ণমান হচ্ছে 30, বহুনির্বাচনী প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1, মোট বহুনির্বাচনী প্রশ্ন মোট 30টি প্রশ্ন থাকবে, 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর সৃজনশীল প্রশ্ন পূর্ণমান হচ্ছে 70। আবারও বলছি, সৃজনশীল প্রশ্নের পূর্ণমান হচ্ছে 70, মোট 11টি প্রশ্ন থাকবে। এই 11টি প্রশ্নের মধ্যে আবার দুটি বিভাগ অন্তর্ভুক্ত আছে, সেটি হচ্ছে ক বিভাগ আর হচ্ছে খ বিভাগ। ক বিভাগে মোট 2টি প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক। আবার বলছি যে সৃজনশীল প্রশ্নের পূর্ণমান হচ্ছে 70, আর সৃজনশীল প্রশ্নের পূর্ণমানের ক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 10, আর সৃজনশীল প্রশ্ন মোট 11টি প্রশ্ন থাকবে। 11টি প্রশ্নের মধ্যে আবার ক বিভাগে মোট দুটি প্রশ্ন থাকবে, এই দুটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক। খ বিভাগে মোট 9টি প্রশ্ন থাকবে, 9টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই মানমন্ড সম্পর্কে তোমরা অবশ্যই অবগত আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই এ বিষয়ে অবগত হয়েছ। তো আজ এ পর্যন্তই, আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত অবশ্যই তোমরা নিজ নিজ দায়িত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকবা এবং নিজ নিজ দায়িত্বে পড়াশোনায় মনোযোগী হবা, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ।